ব্যাক টু আওয়ার লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা পনির দিয়ে বলতে পারো মানে পনির পিৎজা বানাবো। তো এটা হচ্ছে তোমার খুবই টেস্টি হয়। তো আমি কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তোমাদের সাথে দেখাই, সেটা হলো স্পেমিনিয়ার একটা কেকমিনিয়া থেকে একটা পিৎজা এরকম নিয়ে ফেলেছি। আর তার সাথে আমার ইনগ্রিডিয়েন্টস আছে পনির, আর আমি একটা রেড ক্যাপসিকাম নিয়েছি, আর সাথে একটা গ্রিন ক্যাপসিকাম, আর একটা চিজ, আর সাথে ব্ল্যাক পেপার। আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে হচ্ছে থাকবে আমার সল্ট অফ পেস্ট। এবার আমি তার মধ্যে নিয়ে নিয়েছি অনিয়ন, আর এর মধ্যে চিলিও থাকে। তো এবার তোমাদের সাথে দেখালাম, তার মধ্যে আমার পিসানে টমেটো সস থাকে। চলো তোমাদেরকে পিৎজাটা বানানো দেখাই। এখানে আমি একটা প্যান সাইড পনিরটাকে একটু মানে ফ্রাই করে নিচ্ছি, মানে একটু গরম করে নিচ্ছি। আর এদিকে আমার যে পনিরটা আছে সেই পনিরটাকে আমি এখানে মানে ফ্রাই করে নিচ্ছি, মানে একটু ভেজে নিচ্ছি। তারপরে মানে পিৎজাটা তোমাদেরকে দেখাবো কীভাবে এ করবো। তো একদম ডাইরেক্ট পিৎজাটা দেবো না, তার সাথে একটু ভেজে দেবো। আর এদিকে আমার এগুলো চপ করে নিয়েছি ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, অনিয়ন আর টমেটো, এগুলো ক্যাপসিকাম করে নিয়েছি। আর চিজ আছে, আমলের চিজ, এই আমলের চিজটাকে কাটিং করে নিচ্ছি। আমি টেস্টি টেস্টি একটা পিৎজা বানাবো। এবার অনেকদিন ধরে আমাদের অনেক ইউটিউবের সাবস্ক্রাইবাররা আমাকে রিকোয়েস্ট করেছিল যে একটু পিৎজা বানানো দেখাতে, তো আমি সেই জন্যই পিৎজাটা বানাচ্ছি। চিজ নিয়ে নিয়েছি, এবার চিজগুলোকে ইয়ে করতে হবে। তো এটা ফ্রাই হচ্ছে, বেশি ফ্রাই করা যাবে না পনিরটাকে, জাস্ট অল্প ফ্রাই করে ভেজে নিতে হবে। বেশি ফ্রাই না করে অল্প সামান্য ফ্রাই করে ওটাকে তুলে নিতে হবে। তো আমি এখন অনেকটা কিন্তু এরকম ভাবে ফ্রাই করে নিয়েছি, এরকমভাবে ফ্রাই করে নিলাম। এবার আমি তোমাদেরকে গার্নিশিংটা দেখাবো। পিৎজাটাকে গার্নিশিং করছি। তোমরা যেরকম ভাবে ডেকোরেশন যত সুন্দর করতে পারবে, আমি এইভাবে ডেকোরেশন করছি। এইভাবে আমি পিৎজাটাকে গার্নিশিং করলাম। তো এরপরে এবার পিৎজাটাকে গার্নিশিং করার পরে আমি কিন্তু আমার পনিরগুলোকে দিয়ে দেবো।
কিছু অনিয়ন দিয়ে দিলাম। আর এর উপর আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। হাই বলো। এইবার আমি পিজাটাকে আর এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। পিজাটাকে বানাবো। তো পিজাটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছে, আর এটা কিন্তু একটা ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছে। এরপরে পিজা হয়ে গেলে তোমাদেরকে দেখা হবে। পিজা রেডি হয়ে গেছে। মানে পিজাটাকে দেখো, এরকম মিয়ামি একটা টেস্টি পিজা হয়েছে, একদম দারুণ টাইপের পিজাটা হয়েছে। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো পিজাটাকে আমরা এবার সার্ভ করবো। ফটো তুলে রাখো। দিদিমান হ্যাপি বার্থডে টু ইউ করছে, পিজাটা কাটিং করছে।